এই যে এটা হচ্ছে আমার পাখির একটা বাচ্চা। তো বাচ্চাগুলি বড় হয়ে গেছে, পাঁচটা বাচ্চা ফুটেছিল, এর মধ্যে দুর্ভাগ্যবশত দুইটা বাচ্চা মারা গেছে, তিনটা বাচ্চা বেঁচে আছে। তো এর মধ্যে দুইটা বাচ্চা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তো বাচ্চাগুলি মাশাল্লাহ বড় হয়ে গেছে। মাত্র যে বাচ্চাটা এই কর্নারে বসেছিল, এটা হচ্ছে ওই যে টিয়া কালার, এটা হচ্ছে সবগুলির থেকে বড় আর কি। তো এই কারণে এটা হালকা উঠতে পারে। আজকে সকালেই আমি দেখছি এটা হচ্ছে ফ্লোর থেকে উড়াল দিয়ে কাঠের মধ্যে গিয়ে বসছে। আর এইটা হচ্ছে বাবা মা। সবুজ কালারটা হচ্ছে মেল আর ব্লু কালারটা হচ্ছে ফিমেল। আর নিচে হচ্ছে একটা বক্স দিয়ে দিছি আমি, যাতে বাচ্চাগুলি বক্সটার মধ্যে থাকতে পারে। আর বক্সের মধ্যে হচ্ছে খাবারের খোসা টোসা এইগুলি দেওয়া। আর বক্সটাকে ওরা খেয়ে কী করছে দেখেন, এক সাইড মানে দরজা বানায় ফেলছে পুরা খাইতে খাইতে। তো ট্রেটা পরিষ্কার করতে হবে, যেহেতু পাঁচটা পাখি আছে এখন আপাতত, তো এই কারণে ট্রেটা তাড়াতাড়ি ময়লা হয়ে গেছে। আর খাবার দেওয়া আছে, ওই পাশে হচ্ছে ক্যালসিয়াম ব্লক ছিল, ওটা ফালাই দিতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে। আর নতুন একটা ক্যালসিয়াম ব্লক এই জায়গায় দিয়ে দিছি, যাতে বাচ্চাগুলো খাইতে পারে। তো অলরেডি খাইছেও। আর খাঁচাটাকে একটু সরাইয়ে এই সাইডে এনে দিছি, আর জানালার এখানে রাখছি, এদিকটা জাস্ট হালকা একটু গ্যাপ করে দিছি যাতে আলোটা ঢুকে। এই যে এই পাখিটা হচ্ছে সবগুলি ছোট। তো তিনটা পাখি একসাথে দেখেন কিভাবে আছে, দুইটা আছে আর একটা হচ্ছে এদিক দিয়ে, আমি একটু উপর দিয়ে দেখাই আপনাদের। এই যে এই যে একটা পাখি হচ্ছে এই কর্নারে। এই দুইটা হচ্ছে মেল পাখিটার মতন হয়েছে ডিজাইনটা, গ্রিন কালার আর টিয়া কালার যেটা দেখতেছেন, আমি একটু ভালো করে দেখাই। এই যে এই টিয়া কালার পাখিটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হয়েছে, আমার খুবই ভালো লাগে এই পাখিটা কালারটার কারণে। এই হচ্ছে পাখির আপডেট। তো নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের ছাদের অবস্থাটা দেখাবো, যে আমার কবুতরের লফটের কী কী মানে কী অবস্থা, অনেক দিন ভিডিও করা হয় না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ছাদের আপডেটটা আপনারা জানবেন। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি, দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।